নির্ধারিত সময়ের দশ দিন পর উদ্বোধন হলো বাণিজ্যের জন্য দ্বিতীয় দিনেও প্রস্তুত হয়নি উনিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রোববার দুপুরে ঘুরে দেখা গেছে এমেলার মেলার অর্ধেকটাও বেশি প্যাভিলিয়ান উইস্টল এখনো অপ্রস্তুত হরতাল অবরোধের কারণে আসলে পরবর্তীতে কি হয় আবার যদি কোনো কর্মসূচি আসে এক্ষেত্রে তো এই পর্যন্ত তো দুই দিনও আমাদের লোক সমাগম নাই এদিকে হরতাল অবরোধের কারণে মালামাল যথাসময়ে আনা সম্ভব হয়নি বলেও জানান ব্যবসায়ীরা গতবারের তুলনায় আমরা দেখছি আজকে তো মেলা দ্বিতীয় দিন কাস্টমার ফ্লো একেবারে কম এটার জন্য আমরা মেনলি আপনার ইয়ে করছে যে ডিআইটি বাইরে যে আপনার অবরোধটা এটা একটা বড় কজ আর এখন পর্যন্ত মেলার কাস্টমার হয়ে ফ্লো আসেনি অবরোধটার জন্য না দাম ভালোই দাম বেশি নেয়নি মোটামুটির মধ্যেই আমার বাজেটের মধ্যেই আমি কিনেছি এবার মেলার আগে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি ছিল আলোচিত তবে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকায় শেষ পর্যন্ত ষাটটি স্টল বরাদ্দ দিয়েছে মেলা কর্তৃপক্ষ এছাড়া বিদেশি আরও আটাশটি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে উনিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলমান রাজনৈতিক সংঘাতের কারণে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর পণ্য সামগ্রীর দাম কিছুটা কম বলেও জানান তারা মানুষ আসতে ভয় পাচ্ছে এবং এটা এই হরতালটা সাধারণ মানুষের জন্য কাম্য নয় এটা কেন কি জন্য দিচ্ছে এটা আমাদের বোধগম্য নয় নম্বর ওয়ান আর দ্বিতীয়ত হলো যে বিশেষ করে যে কোম্পানির পেভিলিয়নগুলো যেগুলো এখানে আছে কোম্পানির যে ডাইরেক্ট এখানে একটু দাম একটা রিজনেবল যারা মেলার জন্য আকর্ষণ রয়েছে তারা সবাই হরতাল অবরোধ অপেক্ষা করে আজকে মেলায় যোগদান করছে এবং আমাদের যে পণ্য যে আছে সে পণ্যকে ক্রয় করার জন্য দারুণ উৎসাহ সহকারে তারা পণ্যকে ক্রয় করছে মোটামুটি ঠিক আছে চলমান রাজনৈতিক সহিংসতার কারণে দশ দিন পিছিয়ে শুরু হয়েছে উনিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলা এসে দেখা গেছে যে ক্রেতা বিক্রেতা এবং দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের আশা কিছুদিনের মধ্যেই রাজনৈতিক সহিংসতা দূর হবে এই পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতারা উভয় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন রাজনৈতিক সহিংসতা বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে সার্থক করার জন্য মোহাম্মদ রবিউল্লাহ হেডলাইন্স ঢাকা